পার্ক স্ট্রিটে অনেকদিনই খুলেছে এই হার্ড রক ক্যাফে, যাবো যাবো করে অনেকদিন যাওয়া হয়ে ওঠেনি। ফাইনালি একদিন সন্ধ্যেবেলা আমি ঢুকে পড়লাম হার্ড রক ক্যাফেতে। অ্যাম্বিয়েন্সটা দারুণ, সেকেন্ড ফ্লোরে বিশাল বড় রেস্টুরেন্ট, লাউড মিউজিকও ছিল, যার জন্য ব্লগ করতে একটু অসুবিধা হচ্ছিল, তাই ভয়েস ওভারেই পুরো রিভিউটা করছি। আমেরিকান স্টাইল একটা রেস্টুরেন্ট, এদের মেনুটা কিছুটা চিলিজ ফরম্যাটের, চিলিজের সঙ্গে ভীষণ সিমিলারিটি আছে। আমার যেহেতু চিলিজ খুব প্রিয়, তারপর টিজিআই এরও ফ্যান ছিলাম, কিন্তু রিসেন্টলি টিজিআই এর কোয়ালিটি একটু ডিটোরিয়েট করেছে। একা বলে খুব একটা বেশি কিছু অর্ডার দিতে পারছিলাম না, তাও আমি মেনু থেকে নিয়ে নিলাম চিকেন উইংস। যেহেতু অন্য আমেরিকান রেস্টুরেন্টগুলো চিকেন উইংসটা খুব টেস্টি করে, তাই এক্সপেক্ট করেছিলাম এখানেও সেমনি কিছু হবে। তার সঙ্গে নেওয়ার ইচ্ছে ছিল ব্যাংকক প্রন, কিন্তু ব্যাংকক প্রনটা ওনারা বললেন ফ্রাইড প্রন, একটু সুইট টেস্ট অ্যাড করা হয়েছে। তার জায়গায় ওনারা সাজেস্ট করলেন অরেঞ্জ সিলান্ট্রো প্রন। যা খাওয়ার ছিল আমার খাওয়ার পরেও খানিকটা বেঁচে গিয়েছিল, স্পেশালি এই প্রনটা আর আলু ভাজাটা আমি বাড়িতে প্যাক করে নিয়ে গিয়েছিলাম। সার্ভিস ওভারঅল ভালো, কিন্তু খাবার প্রনটা ছাড়া খুব একটা কিছু জমলো না। চিকেন উইংসটা তো খুবই ডিসঅ্যাপয়েন্টিং, হাফ পোর্শনে ছ পিস, বড় উইংস এর তিন পিস, হাফ করে ছ পিস বারবিকিউ সসে টস করা, কিন্তু এখানে বারবিকিউ সসটা একটু বেশি মিষ্টি, মনে হলো যেন এক্সট্রা টমেটো সস অ্যাড করা হয়েছে। অরিজিনাল বারবিকিউ সসের যে স্মোকি ফ্লেভারটা থাকে সেটা এখানে ছিল না। প্রথমেই একটা উইংস টেস্ট করলাম, কিন্তু আমি ভীষণ শক্ত চিউই, ভেতরে কোনো ম্যারিনেশন যাইনি। চিকেন উইংস জেনারেলি প্রপারলি কুক হলে খুব ইজিলি বোন থেকে খুলে বেরিয়ে আসে, কিন্তু এখানে আমাকে কাটার জন্য ভীষণ স্ট্রাগল করতে হয়েছে। তাই আমি যখন ওদের বললাম, ওরা বলল আমরা চেষ্টা করছি এটাকে সফট করে আনার। প্রনগুলো মেয়োনিজে টস করা আর তার সঙ্গে কিছু ক্যাবেজ আর লেটুস মিলিয়ে একটা স্যালাড করা ছিল বেসে, আর কিছু ক্রিস্পি ফ্রাইজ অ্যাড করা হয়েছিল, যার জন্য একটা ক্রাঞ্চ আসছিল এই স্যালাডের মধ্যে মাঝে মাঝেই। 13-14টা পিস ছিল, প্রাইস আর পোর্শন ওয়াইজ স্যাটিসফ্যাক্টরি, টেস্টটাও বেশ ভালো, প্রনটা বেশ সফট চিজি আর ক্রিমি, খেতে বেশ মজাই লাগছিল। ওই প্রনটা খেতে খেতেই সময় কাটাচ্ছিলাম, তারপর একটা সময় দেখলাম আধ ঘন্টার ওপর হয়ে গেছে, কিন্তু আমার চিকেন আর আসে না। তখন জিজ্ঞেস করতে ওরা বললো চিকেন উইংসটাকে নাকি সফট করা সম্ভব না, তাই ওনারা বললেন ওর রিপ্লেসমেন্টে আমি যাতে অন্য কিছু অর্ডার করে নিই। চিকেনের মেন কোর্স চিকেন ব্রেস্ট গুলো সফট অ্যান্ড জুসি হবে কিনা জিজ্ঞেস করতে ওনারা বললেন হয়তো শক্ত হতে পারে, আপনি বরং বেটার হয় অন্য কিছু অর্ডার করুন। ফিশের মধ্যেও ফিশ অ্যান্ড চিপস আর ফিশ ইন লেমন বাটার সস ছাড়া আর কোনো অপশন ছিল না, তাই বাধ্য হয়ে 600 টাকা দিয়ে বার্গারই নিলাম। বার্গারটা বেশ বড় সড়ই ছিল, প্যাটিটাও বেশ মোটা, ভেতরে একটা স্লাইস চিজও ছিল, সঙ্গে আমার প্রিয় বেকন। এই মচমচে পেঁয়াজ ভাজাটা আমার বেশ ভালোই লেগেছিল, এই টাইপেরই কিছু প্রনের স্যালাডেও দেওয়া ছিল। ওভারঅল খেতে খুব ভালোই লেগেছে, তার সঙ্গে এই এত ফ্রেঞ্চ ফ্রাইস, একটু দেশি স্টাইল আলু ভাজার মতোই টেস্ট, সেই ক্রিসমাসটা ছিল না, কিন্তু ভালোই লাগছিল খেতে। যেটা আমার খারাপ লাগলো সেটা হচ্ছে এই এক্সেসিভ টমেটো ফ্লেভার বলা এই সোকল বারবিকিউ সসটা আমার ভীষণ বিরক্ত লাগছিল। এই বার্গারটাকে এটা ভীষণ মিষ্টি করে দিয়েছিল, যেটা আমার একদমই ভাল লাগছিল না। প্যাটিটা সল্টেড ছিল বলে সামহাও ব্যালেন্স হয়ে গেছে, আমি বেশ করে টোব্যাস্কো সস অ্যাড করে নিচ্ছিলাম, যেটা এটাকে আরো ট্যাঙ্গি আর স্পাইসি টেস্ট অ্যাড করছিল। অ্যাকচুয়ালি দেখতে গেলে সলিড চিকেন প্যাটি একটু বেকন আর চিজ ছাড়া প্রোডাক্টিভ কিছুই থাকে না বার্গারে, এই জিনিসটা আমরা ইজিলি বাড়িতেও বানিয়ে নিতে পারি, সেই জন্য 600 টাকা একটা বার্গারের উপর দেওয়ার কোনো মানে হয় না। জেনারেলি অন্য সময় হলে দিতাম না, কিন্তু সেদিন আমার কাছে একটা 40% ডিসকাউন্টের অফার ছিল, তাই নিয়ে নিলাম। যদিও আমি 40% ডিসকাউন্ট অ্যাভেল করেছি, তাও আমার বিল হয়েছিল 750-র ওপর, একজনের মিল দুটো আইটেম অলমোস্ট 1400 টাকা, কিন্তু ঠিক মন ভরলো না। এর চেয়ে চিলিজে 1400 টাকা বা 2000 টাকায় দুজনের ভরপেট খাওয়া হয়ে যায়, আর সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে প্রাণ মন সব খুশ হয়ে যায়।